ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী সামাদুল ভাই, আপনি জানতে চেয়েছেন যে অনেক সময় প্রবাসীদের পরিবার অর্থাৎ তার স্ত্রী, তাদের স্ত্রী তাদের কানে তাদের নলেজে দেয় যে তার বাবা এরকম করেছে, তার মা এরকম করেছে, তার ভাই এরকম করে, তার বোন এরকম করে, কথায় এই যে কথাগুলি বলে, তো এক্ষেত্রে কিছু বিষয় বলতে পারে মানে তাদেরকে, কিন্তু সবাইকে তো বলতে পারে না, সব বিষয়ে বলা যায় না, তো এটার বিষয়ে মানে করণীয় কি, আর এটা কি কিভাবে পর্যায়ে পড়ে যে পরিবার আমাদেরকে এভাবে পৌঁছাচ্ছে প্রবাস থাকাকালীন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, যদি এটা নিছক গুজব আকার হয় তাহলে তো এটা অবশ্যই গীবত বরং বহতান বলা হয়, গীবতের থেকে আরো বড় পাপ, মানে অপবাদ, মিথ্যা অপবাদ, এটা হ্যাঁ কবিরা গুনাহ এবং কবরের আজাবের কারণ, আর জাহান্নাম তো যাবেই একমাত্র, হ্যাঁ যদি তবা করে মারা যায় বা আল্লাহ নিজ গুনাহ ক্ষমা করে, সে কথা ভিন্ন, তো হয়তো গীবত করলে তো পাপ হবে অবশ্যই, কিন্তু যদি কোনো নারী বা কারো স্ত্রী যদি বিপদে পড়ে মানে জুলুমের শিকার হয় তার বাবা মার মাধ্যমে বা তার ভাই বোনদের মাধ্যমে, যেমন বাস্তবতা এরকম হয়ে থাকে অনেক সময় জুলুমের শিকার হয় স্ত্রীরা, তো যদি জুলুমের শিকার হয়ে অভিযোগ দেয় তাহলে তো যাকে মতো অভিযোগ করেছে, কারণ সে তো অভিভাবক, তার স্বামী হিসেবে বলতেই পারে দুঃখের কথাগুলো, অন্তত দুঃখের কথাগুলো সে এভাবে বলে মনকে হালকা করার জন্য বলতে পারে যদি জুলুম পতিত হয়, এবং আশা থাকে যে স্বামী তার একটা সমাধান বের করবেন সুন্দরভাবে একমাত্র সাথে, তারও সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর স্ত্রীরা বললেই যে মানে তাদের কথা অনুযায়ী মানে টর্চারি করতে হবে বাপ মা, কেমন না বাপ মার তো তাদেরকে এত এটাই আল্লাহ মর্যাদা মান করেছেন, তাদের সমাধি করেছেন, ওদের সাথে উপশব্দ বলা ব্যবহার করা যাবে না, তবে একমাত্র সাথে বোঝাতে হবে যদি সত্য হয়ে থাকে স্ত্রীর তথ্যগুলি, তো বাপ মাকে সুন্দরভাবে বোঝাতে হবে, আর অভদ্র আচরণ কোনো কারণে করা যাবে না, তবে ছোটো ভাই বোন তাদেরকে যদি হাকিকাত প্রমাণিত হয় বাস্তবত তাহলে শাসনও যেতে পারে, শাসন করা যেতে পারে বা মীমাংসা করে দেওয়া যেতে পারে, এই হলো কথা। তো অভিযোগ দুই রকম হতে পারে, একটা হলো জুলুমের অভিযোগ আর একটা হলো এমনি গীবতের অভিযোগ, তো গীবতের অভিযোগ হলে অবশ্যই পাপ হবে, আর জুলুমের অভিযোগ হলে সেটা তো বুঝতে পেরেছেন।